থাইল্যান্ড কি শুধু সুন্দর সুন্দর বিচ আর এর রঙিন নাইট লাইফের জন্য বিখ্যাত? তবে বিদেশ যাওয়ার কথা উঠলেই ইন্ডিয়ানদের ফার্স্ট চয়েস কিন্তু থাইল্যান্ড। এই ভিডিওতে আমরা দেব থাইল্যান্ডে যাওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশন। গুড মর্নিং থাইল্যান্ড! বাঙালিরা সবসময় বড্ড খাদ্যরসিক আর তার সাথে ভ্রমণ পিপাসু, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা বাঙালিদের সবসময় থাকে, আর সেটা যদি থাইল্যান্ড হয় তাহলে আর কথা কি। তবে থাইল্যান্ড যাওয়ার আগে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, যেমন এক নম্বর হলো ভিসা কোথা থেকে পাবেন, ভিসা কি ফ্রি, ইমিগ্রেশন কিভাবে হবে, সেকেন্ড কোত্থেকে ফ্লাইট বুক করবেন বা কোন এয়ারপোর্টে আসবেন, থার্ড হলো যে কারেন্সি কোথায় চেঞ্জ করবেন আর কিভাবে চেঞ্জ করবেন বা কত রেঞ্জেই চেঞ্জ করবেন, ফোর্থ হলো কোত্থেকে ক্যাব বুক করবেন, আর লাস্ট হলো এই থাইল্যান্ডে এসে কোন সিম কার্ড ব্যবহার করবেন। তাহলে এই ছোট্ট ভিডিওটার মধ্যেই সমস্ত ইনফরমেশান এক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন, একে একে সব বলবো। তবে সব কিছু বলার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কাল কলকাতায় প্রচণ্ড ট্রাফিক ছিল, যার জন্য আমাদের এয়ারপোর্টে পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছে। গতকাল রাতেই আমরা চলে এসেছিলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল ঠিক 12:30টার সময়, রাত্রি 12:30। আমরা এসেই প্রথমে আমাদের বোর্ডিং পাস নিয়ে নিয়েছিলাম। তারপর সিকিউরিটি চেকিং করতে যাওয়ার আগে কিন্তু একটা ছোট্ট স্টেপ আছে, সেটা হচ্ছে আপনারা থাইল্যান্ডে এসে তো ইমিগ্রেশন করবেনই, কিন্তু তার আগে কলকাতা বা যে এয়ারপোর্ট থেকে আপনারা আসবেন সেখানেও কিন্তু একবার ইমিগ্রেশন চেকিং হবে। ইমিগ্রেশন কাউন্টারে আপনাদের যেতে হবে, সেই কাউন্টারে যাওয়ার পরই আপনারা সিকিউরিটি চেকিং করতে পারবেন। সিকিউরিটি চেকিং করার পরেই আমাদের খিদে প্রচণ্ড পেয়েছিল, তাই চলে গেছিলাম এয়ারপোর্টের লঞ্চে, যেখানে ক্রেডিট কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন মাত্র 2 টাকায় খাবার। কিন্তু আমাদের কাছে ছিল একটা ক্রেডিট কার্ড আর আমরা ছিলাম 3 জন, এখানে গিয়ে আমরা খাবার খেতে পারিনি। তাই জন্যে আমরা ওয়াও মোমো থেকে মোমো নিয়ে নিয়েছিলাম, যেটা পোগো খেয়েছিল, আর তার সাথে idli.com থেকে আমরা সাউথ ইন্ডিয়ান একটা ধোসা নিয়েছিলাম, যে ধোসার টেস্টটাও কিন্তু ছিল অপূর্ব। আর আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান, মানে একটু চেপে খরচা করতে চান, তাহলে অবশ্যই কিন্তু বাড়ি থেকে একটু খাবার নিয়ে আসবেন, কারণ এয়ারপোর্টে খাবারের দাম কিন্তু প্রচণ্ড। তাই বাড়ি থেকে খাবার আনবেন এবং জলটাও সাথে করে নিয়ে আসবেন, এখানে জলের দামও কিন্তু এক্সেসিভ। এরপর ঠিক টাইমে আমরা প্লেনে উঠলাম এবং তারপর বেশ একটা সুন্দর ঘুম দিয়ে প্লেন থেকে নামলাম। তখন থাইল্যান্ডের টাইম অনুযায়ী ঠিক 4:30, আমাদের প্লেন ছেড়েছিল ঠিক 12:30, সেটা কলকাতার টাইমে বা ইন্ডিয়ান টাইমে, আর ঠিক 4:30 সময় আমাদের থাইল্যান্ড এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম। তো এরপর আসি এক একটা কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা এবার আপনাদের দিই, ভিসা আর ইমিগ্রেশনের মধ্যে পার্থক্য কী সেটা অনেকেই জানে না। তার আগে বলে দিই যে ভিসা কিন্তু 11th November 2024 পর্যন্ত থাইল্যান্ডে পুরোপুরি ফ্রি, ঠিক আছে? তো আপনি এখানে আসলে অনায়াসেই ভিসা পেয়ে যাবেন, তার জন্য এক্সট্রা কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না। এরপর বলি ভিসা আর ইমিগ্রেশনের মধ্যে পার্থক্যটা কী। ভিসা হলো একটা ডকুমেন্টস যেটা থাকলে লিগালি আপনি কোনো ফরেন কান্ট্রিতে এন্ট্রি নিতে পারেন, আর এই প্রসেসটা হলো ইমিগ্রেশন। তো আপনি থাইল্যান্ডে নামলেই এখানে ভিসা আর ইমিগ্রেশন একসাথেই পেয়ে যাবেন, সুতরাং কোনো চাপ হবে না। যেহেতু এখানে ফ্রি ভিসা এখন, সুতরাং আপনি এখানে নামলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে লাইন পড়েছে ভিসা অন অ্যারাইভালে, আর তার সাথে ইমিগ্রেশনটাও পেয়ে যাবেন। শুধু প্রচণ্ড লাইন দেখে ভয় পাবেন না, কারণ এক একটা মানুষের টাইম লাগে হার্ডলি 1 থেকে 1.5 মিনিট, ঠিক আছে? আপনি যদি লাইনে দাঁড়ান আপনি 40-45 মিনিটসের মধ্যে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন এবং ইমিগ্রেশনও আপনার কমপ্লিট হয়ে যাবে। আর ইমিগ্রেশনের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের 4টে করে ফিঙ্গার ওরা স্ক্যান করবে, থাম স্ক্যান করবে, ব্যাস আর কিচ্ছু নয়। এবার আসি কারেন্সিতে। থাইল্যান্ডের রুল অনুযায়ী আপনি যদি সিঙ্গেল পার্সন হন তাহলে কিন্তু আপনাকে 10,000 থাই ভাট আনতেই হবে, আর যদি আপনি ফ্যামিলির সাথে আসেন তাহলে 20,000 থাই ভাট আপনাকে আনতে হবে, ঠিক আছে? তো এখন যেহেতু ভিসা ফ্রি পুরোপুরি, এই ডকুমেন্টস কিন্তু কেউ চেক করে না। কিন্তু অনেকের মনেই কোয়েশ্চেন থাকে যে এই এক্সচেঞ্জটা আপনি কোত্থেকে করবেন। এয়ারপোর্টে কিন্তু কলকাতা এয়ারপোর্ট বলুন কি যে কোনো এয়ারপোর্ট বলুন, এবং থাইল্যান্ডেও প্রচুর এরকম কাউন্টার আছে, এক্সচেঞ্জ কাউন্টার আছে, যেখানে আপনি ইজিলি কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। কিন্তু আমার যদি সাজেশান মানেন তাহলে এই এয়ারপোর্ট থেকে এগুলো করবেন না, কারণ এটাতে হিউজ একটা আপনার
চার্জ পড়ে যায়, ঠিক আছে। তার চেয়ে আমার যদি আপনি ওপিনিয়ন চান, তাহলে কলকাতায়, যেহেতু আমি কলকাতায় থাকি, কলকাতার ওরিয়েন্ট এক্সচেঞ্জ, যেটা হচ্ছে লিটল রাসেল স্ট্রিটে, ময়দান থেকে ঠিক একটু এগিয়েই 5-6 মিনিট হেঁটেই আপনি ওরিয়েন্ট এক্সচেঞ্জে পেয়ে যাবেন। সেখানে কিন্তু খুব নমিনাল ভ্যালুতে আপনি এই কারেন্সিটা এক্সচেঞ্জ করতে পারেন। এবারে প্রশ্নটা হলো, কখন ফ্লাইট বুক করবেন আর কোথায় নামবেন? থাইল্যান্ডে ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে, একটা সুবর্ণভূমি এয়ারপোর্ট আর একটা হচ্ছে ডন মিয়ং এয়ারপোর্ট। আপনি যদি এয়ার এশিয়ার ফ্লাইট বুক করেন, তাহলে আপনাকে এই ডন মিয়াং এয়ারপোর্টেই নামতে হবে। আর যদি আপনি ইন্ডিগো বা অন্য কিছু ফ্লাইট চুজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নামবেন হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টে। দুটো এয়ারপোর্টই খুবই সুন্দর, তবে ফ্লাইটের দাম কীভাবে চুজ করবেন এটা বলা একটু ডিফিকাল্ট। কারণ আপনি যদি বেশ কিছুদিন আগে, আপনার ট্র্যাভেলের বেশ কিছুদিন আগে ফ্লাইটের টিকিট কাটেন, তাহলে কিন্তু আপনি অনেক নমিনাল রেটেই ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন। বাকিটা আপ টু ইউ যে আপনি কোন এয়ারপোর্টে নামবেন। বাকি অ্যান্সারগুলো দেওয়ার আগে, যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমাদের সাথে দেখা করতে চান, আমাদের হাঁড়ির খবর পেতে চান, যেমন আমরা কখনো কলকাতায় শ্যুট করি, কখনো বর্ধমানে শ্যুট করি, আজকে থাইল্যান্ডে চলে এসেছি, তো এরকম সমস্ত কিছু, আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করুন, যার লিংক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো থাইল্যান্ডে এসে আপনি ক্যাব কোত্থেকে বুক করবেন? গুগল প্লে স্টোরে গিয়ে গ্র্যাবস বলে একটা অ্যাপ ডাউনলোড করে নিন, সেটাতে কিন্তু আপনারা ভালো ভালো অফার পেয়ে যাবেন এখানে ক্যাব বুক করার। আর এরপর আসি আমাদের লাস্ট অ্যান্সারে, যে এখানে এসে সিম কি নেবেন। এখানে কিন্তু আপনি যখন এয়ারপোর্টে নামবেন এবং এয়ারপোর্ট থেকে বেরাতে যাবেন, সিমের প্রচুর দোকান পাবেন এবং বিভিন্ন ধরনের সিম আপনি পেয়ে যাবেন, সেটা 5 দিনের হোক, 10 দিনের হোক, 15 দিনের হোক, বিভিন্ন রেটের পেয়ে যাবেন। তবে মোটামুটি অ্যাভারেজ রেট যদি আপনি ধরেন, তাহলে 299 বার, তো খুবই রিজনেবল প্রাইস আপনারা নিয়ে নেবেন। আনলিমিটেড নেট কলিং করতে পারবেন, ঠিক আছে, বা 15 GB ডেটা পাবেন, বিভিন্ন অফার রয়েছে। তাহলে আর কি, চলে আসুন থাইল্যান্ড, জমিয়ে ঘুরুন, জমিয়ে মজা করুন, এরমভাবেই আমাদের সমস্ত এপিসোড দেখতে থাকুন। থাইল্যান্ডের এপিসোড শুরু হচ্ছে, আমাদের সমস্ত এপিসোড খুব এক্সাইটিং হবে, সুতরাং সঙ্গে থাকবেন আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন। স্টে টিউন।